আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এলাম ইতালিয়ান একটি ডেজার্ট এটার নাম হচ্ছে পান্নাকোট্টা এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এতে করে আমার পরবর্তী রেসিপি পেতে সহজ হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই এখন একটা পাতিল নিয়ে নিব আর দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক আপনি চাইলে গুঁড়া দুধটাকেও লিকুইড করে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমরা নর্মাল যে চিনিটা ইউজ করি সেটাই দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে তারপর চুলাটা অন করবেন আর অনেকেই বলবেন যে আগার আগারটা কোথায় পাওয়া যায় আগার আগারটা যে কোনো সুপারশপ কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে খোঁজ করলেই পেয়ে যাবেন এবার মিশ্রণটিকে ঘন ঘন নেড়ে রান্না করতে হবে নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না যখন দুই থেকে তিনটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবার আমি এরকম দুইটা ছোট ছোট বাটি নিয়ে নিব আর নিয়ে নিব গ্লাস এবার গ্লাসগুলো বাঁকা করে নিয়ে নিব বাঁকা করে নেয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ডিজাইন হবে এবার খুব সাবধানে মিশ্রণটি দুইটা গ্লাসে ঢেলে দিব আর অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করতে হবে এবার রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিব এজন্য আমি নিয়ে নিচ্ছি একটি পাতিল পাতিলে এবার আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি এক কাপ দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আগার আগার পাউডার তারপর ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে চুলাটা অন করতে হবে অন করে দুই থেকে তিনটা বলক চলে আসলে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিব তারপর আমার মিশ্রণটি তৈরি হয়ে যাবে দুধের যে মিশ্রণটি আমি গ্লাসে ঢেলে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর মতো জমে গেছে এখন আমি এই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আর এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন কীরকম হল এই রেসিপিতে আমি যে আগার আগারটা ইউজ করেছি তার পরিবর্তে আপনি চাইলে চায়না গ্রাসটাও ইউজ করতে পারবেন এজন্য আপনাকে চায়না গ্রাসটা প্রথমে কাঁচির সাহায্যে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপর গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর ইউজ করবেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আর দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন